আমাতর দালান ধুইয়া মাসে মাসে চিঠি আসে, মাসে মাসে চিঠি আসে, স্বামী আসে না, জামা তোর জামাইয়ের বাহারি তাহমি যাব না, তোমার জামাই চাকরি করে ময়নাগঞ্জ সুগার মিলে, এরকম একটা গান আছে না, এরকম মানে জামাই ভোগ থিয়ে চাকরি করে দালান দেখে বিয়ে দিছে, কি সুন্দর বাড়ি হবি রে, কেতে বাড়ি মা বলতেছে বেটা আমার মনের মধ্যে শান্তি নাই, আমি ঘরের ছাদের উপরে গেলাম উড়ু উড়ু মনিয়া, এমন সময় দেখি তোমার বাপের ছোট ভাই, যে বাড়িতে ভাই না থাকে ওই বাড়িতে দেওরার কিন্তু অভাব, খালি যদি শোনে যুবতী ভাবিথিয়া আমার ভাই বাহিরে গেছে, ও দেওয়ারাগুলো আর থাকবে না ভাবি, ও ভাবি, ভাবি দরজা খুলে দিছে, দেওয়ারা বলতেছে আপনার যা চেহারা ভাবি মনে হয় আপনার বিয়েই হয়নি, দেখছেন, তখন ভাবি একটু বসো বসো, এত সুন্দর কথা তুমি কইলা গো, এই কথা আমার স্বামী আমার কোনো দিনও কয়নি, আসলে কতগুলো স্বামী আছে নিজের বইয়ের কোনো তারিফ করে না, আল্লাহ রাসূল বলেছেন তুমি তোমার বিবির তারিফ করো, তার নাকের, তার চোখের, তার মুখের, তার ব্যবহারের তারিফ করো, প্রত্যেকটা কথায় জিকিরের মতো সওয়াব আল্লাহ দান করবে, জোরে বলবি সুবহানাল্লাহ, নিজের বিবিকে একটু ডাব খাওয়াও, এই যে আগুনের সামনে বসে ভাত টাত পাক করে মাঝে মধ্যে রাত্রেবেলা ঘুম থেকে তুলে একটু আচার দেও, আচার এই যে তোমার জন্য পেয়ারানের আচার আনছি, মাঝে মধ্যে একটু বাদাম ভাজি বুট ভাজি নিজের বৌরে খাওয়াও, দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে আলাদা একটা মহব্বত হবে। উলিদ বিন মুগরার মা বলতেছে আমি নিচের দিকে তাকাই, দেখি তোমার বাপের ছোট ভাই, তোমার বাপের ছোট ভাই, দেখে তোমার বাপের ছোট ভাই গুনগুন করতেছে, আমিও গুনগুন করি, দুইজনের মনের মধ্যে গুনগুন গুনগুন, ওই বলতেছে ভাইয়া তোমার বর আমি যে দেবর, বুঝে দেখো ভাবি কার বেশি দাবি, ভাইয়া গেছে মালয়েশিয়ায় আমি কিন্তু আছি, ওই তখন বলতেছে বাড়ির পাশে বেতের আড়া হাল জুইরাইছে ছোট দেওরা রে, স্বামী আমার যেমন তেমন দেওরা হলো কলজার মতন, এরকম গান বাংলাদেশে আছে না নাই, জোরে কোন আছে না নাই, উলুদ্দিন মুগরার মা বলতেছে তোমার বাপের ছোট ভাইকে এমন কিছু আমি দেখাইলাম, এমন কিছু আমি আকার ইঙ্গিতে বুঝাইলাম, আমি নিচে আসার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলাম, আপনারা বলেন তো পুরুষ মানুষ আগে নষ্ট হয় না নারীরা নষ্ট করে, কি বুঝতেছেন কে নষ্ট করে, আজকে আমাদের বাংলাদেশের একটা যুবকেরও দোষ নাই, এই যে যুবকের ইভটিজিং করে ধর্ষণ করে এখানে একটা যুবকের দোষ নাই, দোষ হলো ব্যাপারদা নারী, ধরে ধর কথা ঠিক কি না, আজকে ব্যাপারদা নারীর কারণে আমাদের যুবকদের পর্যন্ত স্বপ্ন দোষ হচ্ছে, এই ব্যাপারদা নারী, কথা কয় না কথা কয় না, আমি সে দরজা খুলে দিলাম, তোমার চাচা যখন ঘরের মধ্যে আসলো তোমার চাচার সঙ্গে নিয়ে বিনিয়ে কথা বলতে বলতে এক সময় তোমার চাচার মাথা নষ্ট করে দিয়া তোমার চাচার সঙ্গে আমি মিলন করলাম, ওই মিলনের মাধ্যমে তুমি আমার পেটে আইছো, তুমি আসলেই জারত সন্তান, আবু জেহেল কি ধরে আছে কথা কয় না, কি ধরে আছে মনে নাই, বর্ষা ধরে আছে, উলিদ্দিন মুগিরা বর্ষা মারবে কিন্তু আবু জেহেল ধরে আছে বাম হাতে বর্ষা ধরে ডান হাতে চাদর টান মারছে, যেই মাত্র চাদর টান দেয় এইরকম ভেলকি কি রে, সারা রাত ধরে যা করা ছিলাম চাদর টান দে, দেখে হযরত আলী চাদরের ভিতরে সুবহানাল্লাহ কবেন না সুবহানাল্লাহ কবেন না, আবু জেহেল চিল্লায় বলে আলী কোন দিকটা পলায় গেছে তোর নবী, এমন পাওরা দিলাম নবী কোন জায়গায়, হযরত আলী মুস্কি মুস্কি হাসে দুই কারণে, এক নম্বর কারণ হলো নবী আপাতত নিরাপদে আছে, জোরে কোন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, যখন চাদরের মধ্যে গেছিল তখন কিন্তু হযরত আলীর মনে বড় চিন্তা, এক সময় মনে হয়েছে চিন্তা কি যা কিছু করতেছে কে, আরো জোরে কর না কেন, আমরা ইমানদারেরা অনেক সময় চিন্তা করতে করতে অস্থির হয়ে যায়, এক সময় মনের মধ্যে কি আসে হয় না কন হয় না, আল্লাহ কিছু করতেছে না কন করতেছে না, যখন আমেরিকা গোটা বিশ্বকে
তুলাধুলা করার চেষ্টা করলো, অস্ত্র বানায় আরো অস্ত্র সাপ্লাই দিবে, ইরাক ছাড়বে করবে সে করবে, তখন আল্লাহ বলতেছে তোকে আপাতত আমি সাইজ করতেছি করোনা দিয়ে, ধরে কন কি দিয়ে, আই রে ভাই করোনা আসার পরে আমেরিকা বোমা বানাবি, নিজে বাঁচার চেষ্টায় সবাই ব্যস্ত হয়ে গেছে, তোর এখন কথা ঠিক কিনা। আমি এই জন্য যখন করোনা মুক্তির দোয়া করতাম তখন কয়টা দেশকে ইল্লা 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 দে এস্তেসনা করে বলতাম, আমেরিকা ব্রিটেন ফ্রান্স ভারত এলের থেকে করোনা তুলিস না আল্লাহ, এর মধ্যে করোনা থাক আর খালি আমাদের বাংলাদেশ ভালো হয়ে যায়, তোর কথা এই দোয়া কিন্তু 10-12 বার করছে কেউ ধরবার পারেনি, কিন্তু একজন সাইড থেকে ধরিতে হুজুর তো অ্যাঙ্গেলে মান দিচ্ছে, আসলে ঠিক না আমেরিকা আল্লাহ সাইজ করে কথা কন্যা কেন সাইজ করে নাই, আবার আসতেছে আবার আফ্রিকা থেকে করোনা অন্য কোনো চেহারায় আসতেছে, এইভাবেই কিন্তু কাফের বেইমানদেরকে নিজের বাঁচার জন্য আল্লাহ ব্যস্ত রাখবে, অথচ কেউ বাঁচবে না, সবাইকেই দুনিয়া ছাড়তে হবে। হযরত আলী দুই কারণে মুসকে মুসকে হাসে, এক নম্বর কারণ হলো আল্লাহ নবী হেফাজতে, আর দুই নম্বর কারণ হলো তোরা 37 জন মানুষ এতগুলো চোখ নিয়ে চেতন থেকে যাকে পহরা দিলি, চেতন থেকে যারে পহরা দিলি সে কোন দিক দিয়ে গেল তোরা বলতে পারিস না, আমি ঘুমের মানুষকে বলতেছিস ব্যাপার কি, তোরা চেতন থেকে কোন দিক দিয়ে নবী গেল তোরা ক, আমি তো কম্বলের মধ্যে ঘুম পাড়তেছি আমি বলবো কেমনে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, মুকুট কি পড়ছে, এই কথার তো কোনো উত্তর নাই, আসলই তো তাই রে আমরাই তো চেতন আর এই তো ঘুম, আসলে কে ঘুম কে চেতন, শোনেন মুসলমান যারা হবে তারা যতই ঘুমাক তারা ঘুমের মধ্যে ঢুকবে না, যে কোনো সময় আল্লাহর কোরআনের মাধ্যমে তাদের চেতনা ফিরে আসতে হবে, জোরে বলেন কথা ঠিক কি না, এই কোরআন কোনো ঘুমন্ত মানুষের কিতাব না, এই কোরআন হলো ঘুমন্ত মানুষকে চেতন করার কিতাব। আজকে এই কোরআনের মাহফিল এসে আমি যে দীর্ঘ সময় ফাদ কুরুনি আজ কুরুকুম দিয়ে আলোচনা করতেছি, আপনাদের মধ্যে কি একটু চেতনা আসতেছে, অবশ্যই কি মনে হয়, হ্যাঁ সামনে 5 তারিখে নাকি, 5 তারিখ কি চেতনা, মান্দা হবে আগামীকাল, এই তফসিল ঘোষণার পরে আগামী 5ই জানুয়ারি আপনাকে নির্বাচন হবে ইউনিয়ন পরিষদে, এর এই তফসিল শোনার পর থেকে কতগুলো বুড়ে কতগুলো বুড়ে কিন্তু আগামীকাল থেকে 7টায় চা স্টলে দিয়ে বসে থাকবে, হ্যাঁ কারণ ঘোষণা হবে 5 তারিখ, বুড়ারা কিন্তু আর উপর দিকে তাকাবে না, ওদের নজর থাকবে নিচের দিকে নিচের দিকে, ইতিমধ্যে মেম্বার প্রার্থী একজন যা বলবে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন, তখন মাথা তুলে বলবে বাবা তুই আমার সালাম দিলি মনে হয় ভোটার ডানাছিস, কারণ এখনকার মুরব্বীরা জানে যারাই সালাম দিবি ওরাই ক্যান্ডিডেট, ধরে কোনো কথা ঠিক না, কিন্তু এই মুহূর্তে ক্যান্ডিডেট ছাড়া অন্য কেউ কিন্তু সালাম দিবে না, খালি সালাম নেওয়ার ধান্দার থাকবে, এই এই ভাই যখন রাস্তা দিয়ে যাবে আমাদের সাথে দেখা হলে আমরা কিন্তু সালাম দেবো না, শয়তান বলবি গন্ধ ওই সালাম দে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন, এখন একটা বিপদ পড়ে গেছে বুঝলেন না, তখন বলে চাচা খবর কি, চাচা বলতে তোমার খবর কি, বলে দোয়া করবেন চাচা, তো খালি 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 ধোয়া, তখন বলতেছে এই চাচাকে দুটো বিস্কুট দাও এক কাপ চা দাও, চাচা বলতেছে একদিন খেয়ে কি হবে, চাচা বলতেছে একদিন খেয়ে কি হবে, তখন মেম্বার প্রার্থী বলতেছে চাচা কোনো টেনশন করেন না 5 তারিখ পর্যন্ত যখন খুশি আসবেন এক কাপ করে চা দুটো বিস্কুট, চাচা ধান্দা আছে আর কয়জন দাঁড়াছে, ঝরে কোন কথা ঠিক কিনা, এরকম ধান্দা করে ভোটারের যারা প্রার্থী হয়েছে তাদের কাছ থেকে একটা টাকা এক কাপ চা যদি আপনারা খান তার কাছ থেকে কোনোদিন কোনো খেদমত আশা করা যাবে, খেদমত আশা করা যাবে না, এই জন্য সামনে নির্বাচন 5 তারিখ আসতেছে ভাইজান, অনেকে চিন্তা করবে 5 বছর ধরে পাল্টিছি 5 বছর ধরে পাল্টিছি, মানে 5 বছর ধরে ভোট পাল্টিছে, এই পালা ভোটটা কত দামে বেচা যায়, এরকম কিছু আছে না নাই, যেরকম আছে না নাই, তো কি কত দামে বেচবেন, আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'আদ্দুল আমানাতি
ইলা আহলিহা, এই ভুট্টা হলো তোমাদের জন্য একটা আমানত, এটা তুমি যাকে তাকে দিও না। যাকে নেতা নির্বাচন করলে ওই নেতা যত ভালো কাজ করবে নেতা একলা সওয়াব পাবে না, তুমি ভোট দেওয়ার কারণে একটা অংশ আল্লাহ তোমাকে দিয়া দিবে। আর নেতা যদি খারাপ হয়, খারাপ কাম করে, নেতার একলা পাপ হবে না, এই ভোট দেওয়ার কারণে পাপের একটা অংশ তোমাকে নেওয়া লাগবে। আমার ভাইজান ইট ব্যবসায়ী কি বলল আমাকে, বলছে হুদুকে দুটো টার্গেট দিলাম, কি টার্গেট দিল নাসারাদের কি একটা ভালো খেয়াল করে হলো মানে খ্রিস্টানদের মুমিনের কথা কাপড় দিল। ঠিক আছে, বুঝেছি বুঝেছি জিনিসটা, উনি বুঝাইছেন আপনি নিজেই বোঝেননি হয়তো, কারণ বোঝা লাগবে তো, কোরআন আয়াত নাম্বার করি বোঝা যায় না, জিনিসটা বোঝা লাগবে, বোঝা লাগবে না কি বুঝবেন। সার অংশ হলো যে মুসলমানের ভিতরে, মুসলমানের ভিতরে যদি কোনো হিন্দু প্রার্থী হয়, আমার কথা কি বুঝলেন, তাকে কি ভোট দেওয়া যাবে? আমি না কছি না আপনার কাছে, তা আপনার আগেই ফতোয়া দেন, তাহলে আমার কাছে জানবার কি হলো? না না আপনারা দিচ্ছেন, তাহলে এই আমার কাছে কোনো লাভ আছে? শুনবে লোকজন, শুনবে কি শুনবে, বলতেছে এরপর থেকে শুনবে না না, ব্যাপারটা বোঝা লাগবে তো। এখন মুসলমান কে? আমার এলাকার আকাশ আর আব্দুল মান্নান, একজন হচ্ছে আকাশ একজন আব্দুল মান্নান। আপনারা বলেন তো আব্দুল মান্নান আর আকাশ, এর মধ্যে মুসলমান কে? আব্দুল মান্নান। আব্দুল মান্নান কিন্তু আসরের নামাজে আজান দিলে আকাশও যায় না আব্দুল মান্নানও যায় না, মানে এই মসজিদে আজান দিলে আসরের, এখন তো আব্দুল মান্নানের যাওয়ার কথা, জোরে কোন কথা ঠিক কিনা, কিন্তু আব্দুল মান্নান যায় না, আকাশ তো হিন্দু উনি যায় না। এখন আপনারা বলেন তো এই দুটোর মধ্যে আসরের আজান দিলে একটাও যায় না, এখন মুসলমান কে?